أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা হজ প্রশিক্ষণ কোর্সের আজকে দ্বিতীয় ক্লাসে আছি। আমাদের প্রথম ক্লাসে হজ কি, হজের গুরুত্ব কি, হজের বিধান কি, হজের শর্ত কি, এ সকল কিছু আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ হজ কিভাবে করবেন, কাইফিয়াত আদা ইল হজ, হজ করার পদ্ধতি কি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ করার পূর্বে আমাদেরকে প্রথমে জানা দরকার যে আপনি কোন হজ করছেন। এই কথাটার অর্থ হল যে হজ তিন প্রকারের, হজ কত প্রকারের, তিন প্রকারের। এই তিন প্রকারের মধ্যে আপনি কোন প্রকারের হজ করতে চাচ্ছেন এটা আপনার প্রথমে জানা দরকার, কারণ তিন প্রকারের হজের একটু একটু বিধানে পার্থক্য আছে। কিন্তু অনেকে এমন আমরা আছি যারা এটা জানিও না যে হজ আবার তিন প্রকারের। তবে মনে রাখবেন তিন প্রকারের মধ্যে কোন এক প্রকার করাই ফরজ হজ আদায় হয়ে যায়। ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে যে কোন হজটা বেশি ভালো, ওটা হয়তো আমরা পরে বলবো, কিন্তু যে কোনো এক প্রকার করলে হয়ে গেল। হজ তিন প্রকারের, প্রথম প্রকারের নাম হলো তামাত্ত হজ, দ্বিতীয় হলো কিরান হজ, আর তৃতীয় হলো ইফরাদ হজ। সংক্ষিপ্ত আকারে তিনটির সংজ্ঞা শুনেন। তামাত্ত হজ হবে হজের দিনগুলিতে, মানে হজের সময়ে, হজের মাস তিনটি, শাওয়াল, জুলকাদা এবং জুলহজ্জার প্রথম দশক, এই এই সময়ের মধ্যে কেউ হজ করতে আসবে। আসার সময় সে প্রথমে উমরা করবে। উমরা করার পর যতদিন হজ শুরু না হয়, কারণ হজ শুরু হবে জিলহজ মাসের ৮ তারিখ থেকে, তো কোন মানুষ শাওয়াল মাসে হজের ইচ্ছায় যদি আসে, নিয়তে যদি আসে, তাহলে সে উমরা করবে। করার পর চুপচাপ হারামে বা আশেপাশে সে থাকবে যতক্ষণে হজ শুরু না হয়। উমরা করার পর হালাল হয়ে যাবে, যেমন সাধারণ উমরা করার পর হয়। অতঃপর হজের দিন থেকে হজের এহরাম পরে ওখান থেকেই তালবিয়া পাঠ করার পর হজ শুরু করবে, শেষ করবে হজ। এটা হলো তামাত্ত হজ, মানে প্রথমে একটি উমরা হবে, তারপরে হজ হবে। কিরান হজ হচ্ছে ওই ব্যক্তি যে হজ ও উমরা একসাথে করার নিয়ত করছে। একসাথে যখন তার নিয়ত করবে, তখন হয় সে পশু নিয়ে আসছে বাড়ি থেকে কুরবানির জন্য, কিংবা নাও নিয়ে আনতে পারে। ও হজ ও উমরা দুটি একসাথে করবে, মাঝে সে হালাল হওয়ার কোন তার সুযোগ নেই। হালাল হওয়ার মানে এহরাম খুলে আবার সে হালাল হয়ে যাবে এরকম না, ও এহরাম অবস্থাতেই থাকবে যতদিন হজের কাজ শেষ না হোক। মানে কেউ যদি কিরান হজ করার ইচ্ছা করে, আর সেই ব্যক্তি যদি এক মাস আগেই মক্কায় চলে আসে হজের, তাহলে তখন থেকে নিয়ে তাকে এহরাম অবস্থায় থাকতে হবে। এহরামের কাপড় এবং এহরামের যা নিষেধাজ্ঞা আছে সব বলি, এটাকে বলা হয় কিরান হজ। আর ইফরাদ হজ হচ্ছে শুধু হজ করবে, সেখানে উমরা নাই, শুধু সে হজ করবে। এটা ছিল তিন প্রকারের হজের মধ্যে তিন প্রকারের হজের সামান্য উদাহরণ বা সামান্য বর্ণনা। এটা জানার পর আমাদেরকে আরো একটি মৌলিক জ্ঞান রাখতে হবে এই হজ শুরু করার আগে, যে হজের কিছু এমন কাজ আছে যে কাজগুলি ছুটে গেলে হজ হয় না, ওই কাজগুলি বেশি সতর্ক করে জানতে হবে।
যে যেন আমার ওই কাজটা না ছুটে, অন্যটা ছুটলে হয়তো ছুটুক বা কোনো কারণে সেটা হতে পারে, মানে সেটার দণ্ড দিয়ে সেটা আবার পূরণ করা যেতে পারে, কিন্তু এমন কিছু কাজ আছে যেটা ছুটে গেলে আপনার হজ হবে না। তো সেই কারণে ওগুলোকে বলা হয় হজের আরকান বা হজের রুকুন। যেমন নামাজের রুকুন, নামাজে দাঁড়াবেন এটা রুকুন, নামাজে সূরা ফাতিহা পড়বেন রুকুন, রুকু করবেন রুকুন, রুকু ছাড়াই কেউ নামাজ পড়লে নামাজ হবে? হবে না। ঠিক তেমনি হজের কিছু রুকুন আছে, ওটা ছুটে গেলে আর আপনার হজ হবে না। সেই রুকুনগুলি কি কি? এক নম্বর হচ্ছে হজের সংকল্প, হজের ইচ্ছা করা মিকাত থেকে, ওটাকে বলা হয় ইহরাম পরা। দুটি জিনিস আছে মিকাতে, আমরা বলবো একটু পরে। একটা হলো ইহরামের কাপড় পরা, মানে ইহরামের লেবাস পোশাক পরা, আর একটা হলো ইহরাম করা। ইহরাম করা মানে হজ শুরু করার নিয়ত করা, নিয়তু দুখুল ফি নুসুক, এই হজ কাজটি শুরু করার সংকল্প করা, এটাকে বলা হচ্ছে ইহরাম করা। এটা জরুরি, এটা হচ্ছে রুকুন। মানে কোন ব্যক্তি মিকাতে যাওয়ার পর হজ করার সংকল্প করলো না, ঢুকে গেল, তাহলে তার হজ হবে না। ওকে পুনরায় ওখানে এসে কি করতে হবে? হজের সংকল্প করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে হজের রুকুন, হজের রুকুন যেটা সেটা জরুরি, সেটা কি? এক নম্বর ইহরাম করা, মানে হজ ইবাদতটি শুরু করার নিয়ত করা, সংকল্প করা। দ্বিতীয় রুকুন যেটা, সেটা হচ্ছে আরাফায় অবস্থান করা। মানে কোন হাজি ব্যক্তি যদি আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজই হবে না। তৃতীয় রুকুন হচ্ছে তাওয়াফে ইফাজা করা। তাওয়াফে ইফাজা হজের দশম তারিখে করতে হয়, পিছনেও পিছিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ওই তারিখের তাওয়াফকে বলা হয় তাওয়াফে ইফাজা। ওর সাথে সাই, এই চারটি জিনিস হলো হজের কি রুকুন। এক নম্বর হলো ইহরাম করা, মানে হজে প্রবেশের ইচ্ছা করা, সংকল্প করা। দ্বিতীয় নম্বর হলো আরাফায় অবস্থান করা। তৃতীয় নম্বর হলো তাওয়াফে ইফাজা করা, এটাকে তাওয়াফে জিয়ারাও বলা হয়, তাওয়াফে হজও বলা হয়। আর চতুর্থ নম্বর হচ্ছে সাই করা। এর কোন একটি ছুটে গেলে হজ বাতিল, আগামীতে আবার হজ করতে হয়। দ্বিতীয় হজের একটি বিষয়, মৌলিক বিষয় সেটা জানতে হবে, ওটাকে বলা হচ্ছে ওয়াজিবাতুল হজ, মানে হজের ওয়াজিব কাজ সমূহ। এটা ছিল রুকন, জরুরি কাজ, আর এখন যেটা, এটা হচ্ছে ওয়াজিব কাজ, ওর চাইতে একটু নিম্ন মানের ওয়াজিব কাজ। এক নম্বর হচ্ছে মিকাতে গিয়ে ইহরামের লেবাস পরা, এক নম্বর। দ্বিতীয় নম্বর সূর্য ডুবা পর্যন্ত আরাফায় থাকা, মানে ডুবা পর্যন্ত, সূর্য ডুবার আগে আরাফা না ছাড়া, আরাফার মাঠ না ছাড়া। তৃতীয় নম্বর মুজদালেফায় রাত যাপন করা। চতুর্থ নম্বর আইয়ামে তাশরিক, মানে এগারো বারো তেরো তারিখে রাতগুলি মিনায় যাপন করা। পঞ্চম নম্বর জামরাকে পাথর মারা, কঙ্কর নিক্ষেপ করা জামরাতে, জামরাগুলিতে। ষষ্ঠ নম্বর মাথার চুল নেড়া করা বা ছোট করা। অষ্টম নম্বর বিদায়ী তওয়াফ করা। এই সপ্তম হল, এই কয়েকটি কাজ হচ্ছে হজের ওয়াজিব কাজ। কি কাজ? ওয়াজিব কাজ। রুকুন এবং ওয়াজিবের মধ্যে কি পার্থক্য? রুকুন ছুটে গেলে হজ হবে না, ওয়াজিব ছুটে গেলে আপনার হজটা হবে, কিন্তু দণ্ড দিতে হবে। কি দিতে হবে? দণ্ড দিতে হবে। দণ্ড বলা হচ্ছে একটা ছাগল জবাই করা। এক একটা ওয়াজিব ছুটে গেলে এক একটা ছাগল কুরবানি করতে হবে ওই হারামের মধ্যে, বুঝে আছে? তো ওয়াজিবটা ছুটে গেলে আপনি দাম দিয়ে, এটাকে বলা হয় দাম, শরীয়তের পরিভাষায় দম দেওয়া, মানে রক্ত দেওয়া। রক্ত দেওয়া মানে একটা কুরবানি দেওয়া। এই কুরবানি দেওয়ার মাধ্যমে এই ওয়াজিব কাজটি পূরণ হতে পারে। যেমন নামাজে যদি সাজদায় সহু দেন, তাহলে নামাজে কোন ওয়াজিব কাজ ছুটে গেলে সাজদায় সহু দিয়ে আপনার নামাজটা সঠিক হতে পারে, কিন্তু নামাজের রুকুন ছুটে গেলে আর সাজদায় সহু দিলে হবে না, রুকুনটা পুনরায় করতে হবে। এগুলো ছিল হজের দুটি এমন মৌলিক বিষয় যেটা প্রত্যেককে জ্ঞান রাখতে হবে। এছাড়া হজের কিছু সুন্নত কাজ আছে, যেটা ছুটে গেলে আপনার উপর দণ্ডও নাই এবং আপনার কোনো দমও লাগবে না,
ইনশাআল্লাহ হজ হয়ে যাবে, একটু নেকি কম হয়ে যাবে যতগুলো সুন্নত ছুটবে। যেমন মনে করেন যে মিকাতে সাদা লেবাসে ইহরাম পরা, অন্য লেবাসও পরা যেতে পারে। যেমন ধরে নেন যে কিছু জায়গায় এই দোয়াটা পাঠ করা, যেমন পাথর মারার সময় তকবীর বলা, যেমন মনে করেন যে পাথর শেষে বাম সাইডে দাঁড়িয়ে দোয়া করা, যেমন মনে করেন যে ইয়াউমুত তারবিয়ায় মানে অষ্টম তারিখে মিনা রাত যাপন করা, এগুলো হচ্ছে সুন্নত কাজ। এটা ছুটে গেলে আপনার হজ হজে কোন হজ নষ্ট হবে না, কিছু নেকি কম হবে। তাহলে আমরা এতক্ষণে কয়টি জিনিস জানলাম? এক নম্বর যে হজের কত প্রকার, হজের রুকুন কি এবং হজের ওয়াজেব কাজ কি কি। ওয়াজেব কাজগুলি আরেকবার ছোট করে বলে দিই। এক নম্বর হচ্ছে মিকাত থেকে ইহরাম, ইহরামের লেবাস, ইহরামের পোশাকটি পরা। আরাফায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা, মুজদালেফায় রাত যাপন করা, মিনায় আইয়ামে তাশরিকে রাত যাপন করা, জামরাগুলিতে পাথর নিক্ষেপ করা, মাথার চুল নেড়া করা বা ছোট ছোট করা, বিদায়ী তোয়াফ করা। এই মিনা, মুজদালেফা, আরাফা কি জিনিস? যে ভাইরা নতুন শুনছেন বা যাবেন, অনেকে এটা বুঝেন না। মিনা একটা জায়গার নাম, মুজদালেফাও একটা স্থানের নাম, আরাফাও একটা স্থানের নাম। এগুলো হচ্ছে সম্মানীয় স্থান যেখানে হজ আদায় হয়। এক একদিন এক একটি জায়গায় অবস্থান করা হয় এবং এক একটা জায়গায় এক এক ধরনের ইবাদত পালন করা হয়, এগুলোকে বলা হয়। মক্কা থেকে এই আরাফার দিকে যেতে সর্বপ্রথম মিনা পড়বে, মিনার পরে মুজদালেফা পড়বে, মুজদালেফার পরে কিছুটা কয়েক কিলোমিটার পর আরাফা পড়বে। তাহলে মক্কা থেকে আরাফা সবচেয়ে দূরে, আর আরাফা থেকে আসার সময় মক্কার কাছে হচ্ছে মিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে, বুঝা গেছে। এখন জানতে হবে যে হজ শুরু হয় কোথা থেকে। যেমন নামাজ শুরু করার একটা নিয়ম আছে না, আপনি যখন নামাজ পড়তে ইচ্ছা করবেন, অজু করবেন, করার পর কিবলামুখী হবেন, অতঃপর তকবিরে তাহারিমা দিবেন। তকবিরে তাহারিমা যখনই দিলেন তখনই আপনার নামাজ শুরু হলো। তো হজের স্টার্ট যেখান থেকে হবে সেই জায়গাগুলিকে বলা হয় মিকাত। আরবিতে কি বলা হয়? মিকাত। মিকাত মানে হচ্ছে সীমানা, যেখান থেকে, যে সীমানা থেকে হজ কি হবে, শুরু হবে। এই সকল মিকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। একটি হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মাদিনাতি যাল হুলাইফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন মদিনাবাসীর জন্য যুল হুলাইফাকে মিকাত হিসাবে, মানে হজ যেখান থেকে শুরু হবে সেটা মদিনাবাসীর জন্য কোন স্থান? যুল হুলাইফা। ওয়ালি আহলি শাম আল জুহফা, শামবাসীদের জন্য জুহফা স্থান। ওয়ালে আহলে নাজদিন কার্নেল মানাজিল, আর নাজদবাসীদের জন্য কার্নে মানাজিল থেকে। নাজদবাসী এই রিয়াদ এবং রিয়াদের পরের এই সকল এরিয়া, আমরাও কিন্তু খাবজি অধিবাসীরা এর মধ্যে পড়ি। এই জায়গাটার নাম এখন বলা হয় সাইল। উমরা করতে গেলে কোন শুনেন লেখা থাকছে সাইল, সাইল আল কবির। এটার পুরাতন নাম হচ্ছে কার্নুল মানাজিল। ওয়ালে আহলিল ইয়ামানি ইয়ালামলাম, আর ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। এই ইয়ালামলামে আসতো যখন হাজী সাহেবরা পানি জাহাজে হজ করতে আসত। আল্লাহ রাসূল বলছেন, হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান আরাদাল হাজ্জা ওয়াল উমরাতা। বলছেন এই স্থানগুলি, এই মিকাতগুলি ওই ওখানকার অধিবাসীদের জন্য এবং যারা ওই দিক থেকে হজ করতে আসবে তাদের জন্য। আর যারা এর ভিতরে থাকবে, এই মিকাতগুলির ভিতরে প্রবেশ বা বাড়িঘর থাকবে, তাহলে রাসূল বলছেন যে ওয়ামান কানা দুনা যালিক, এর ভিতরে যারা থাকবে, ফামিন হাইসু আনশা, তাহলে তারা সেখান থেকেই ইহরাম পরে মানে হজের কাজ শুরু করবে ইহরাম করে। হাত্তা আহলু মাক্কাতা মিন মাক্কাতা, এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই হজ শুরু করবে। তাহলে এগুলো হচ্ছে মিকাতের নাম, মানে কাবা ঘর যেখানে আছে তার চারিদিকে এরকম মিকাতগুলি আছে। এরকম নয় যে মিকাতগুলির, মক্কা থেকে মিকাতগুলির মানে দূরত্বটা সবগুলার এক ধরনের টানা,
সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে আহলে মদিনা মদিনাবাসীদের এই জুলহুলাইফার স্থানটি। আর সাইল আল কাবির কারনুল মানাজিল যেটা, সেখান থেকে মক্কা 80 কিলোমিটার, কিন্তু মদিনা থেকে মক্কা প্রায় 500 কিলোমিটার মতো, 484 না কত কিলোমিটারের মতো, 450 কিলোমিটার অনুমান ধরে নেন। তাহলে ওটা সবচেয়ে বেশি। আলাকুল্লে হাল, এটা হচ্ছে মিকাত, যেখান থেকে হজ শুরু হবে। তার মানে একজন হাজির ঘর থেকে বের হয়েই যেন সে মনে না করে যে আমার হজ শুরু হয়ে গেল, বরং সেটা শুরু করার একটা কি আছে, স্থান আছে, সেই স্থানে যাবে, তারপরে তার হজের কাজগুলি শুরু হবে। তাহলে প্রথমে মিকাতে যেতে হবে। যারা গাড়িতে পায়ে হেঁটে বা অন্য পদ্ধতিতে যাচ্ছে, সরজমিনে যাচ্ছে, তারা সেখানে অবস্থান করবে। যারা প্লেনে যাচ্ছে, প্লেন তো আর এখানে প্লেন ঘাঁটি নেই, যারা প্লেনে যাবে তারা আগে থেকেই প্রস্তুত থাকবে মিকাতে হজের ইহরাম করার জন্য। আর যারা এরকম গাড়ি যোগে, বাস যোগে, আর কোন যোগে যাবে, তারা ওখানে যাবে। যাওয়ার পর এই সকল মিকাতে আলহামদুলিল্লাহ ভালো ভালো মসজিদ এবং গোসল করার, পাক সাফ হওয়ার সব ব্যবস্থা করা আছে। ওখানে গিয়ে সর্বপ্রথম কিছু মোস্তাহাব কাজ আছে। মোস্তাহাব কাজ, মোস্তাহাব কাজ মানে কি বুঝা আছে? তাহলে এই মোস্তাহাব কাজ ছুটে গেলে আপনার কোনো হজে অসুবিধা হবে না। আপনি যে মিকাতে গিয়ে হজের কাজটা শুরু করবেন, হজের সংকল্প করবেন, তার পূর্বে কিছু মোস্তাহাব কাজ আছে। কি মোস্তাহাব কাজগুলি? এক নম্বর হল যে গোসল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্বে গোসল করেছেন, কিন্তু যদি প্লেনে আসেন তাহলে কি হবে? তাহলে আগে এই গোসল করা থাকতে হবে, যেন ওখানে তো আর সুযোগ পাওয়া যাবে না। আচ্ছা, দ্বিতীয় মোস্তাহাব কাজ হচ্ছে পাক সাফ হওয়া যদি প্রয়োজন হয়। মানুষের বগলের লোম, লজ্জাস্থানের লোম, আরো কিছু লোম, এ সকল কিছু আগে থেকে যদি কেউ পাক করে নেয়, কেটে ছেটে নেয়, তাহলে অসুবিধা নেই। যদি তার এরকম থাকে তাহলে ওখানে গিয়ে সে করে নিতে পারে, কিন্তু হজের সময় এই ভিড়ে এরকম মানুষ যেন ওখানে না করে, আগে থেকেই যেন পাক সাফ হওয়ার চেষ্টা করে। কারণ আজকাল এত ভিড় যে মানুষ লাইন দিয়ে থাকছে বাথরুমের পিছনে, কিভাবে ওদেরকে তো কষ্ট দেওয়া যায়? 1 ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা লাগবে। সেই জন্য আগে থেকে পাক সাফ হয় বেশি ভালো। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করছেন যে মানুষ যেন পাক সাফ হয়ে যায় গোসল করে? কারণ সকল মানুষ একত্রিত হবে এক জায়গায়, যদি গোসল না করে, পাক সাফ না হয়, তাহলে দুর্গন্ধ ছড়াবে না? আর ওই সকল জায়গা থেকে বেশি দুর্গন্ধ ছড়াবে যেখানে মানুষের ঘাম জমা হয় আর কিছু হয়। এই কারণে ইসলামের এই বিধান বা হজের এই বিধান একটা বিশেষ, এরকম নয় যে এমনি, বরং বিশেষ কিছু কারণ আছে, তার সেই কারণে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। তৃতীয় কাজ, এখনো আপনি হজের নিয়ত করেননি, তার পূর্বে শরীরে সুগন্ধ মাখা, কারণ এই সুগন্ধটা আপনাকে পাক সাফ রাখতে এবং অপরের সঙ্গে মিলামিশা যখন হবে, ঘোরাচড়া যখন হবে, ঘেঁষাঘেঁষি যখন হবে, তখন কেউ আপনার থেকে দূরে ভাগবে না বা আপনাকে নোংরা ভাববে না, তো ওই সময় মানুষ সুগন্ধি ব্যবহার করবে। কিন্তু এটা কখন? যখন সে এখনো এহরাম করেনি, হজের নিয়ত করেনি, সংকল্প করেনি, তার আগে করার পর করা যাবে না, ওটা আসছে। আর তারপরে সেলাইকৃত যে কাপড় সে পরে আছে সেগুলোকে খুলে ফেলা। সেলাইকৃত কাপড় বলতে কি বুঝায়? সেলাইকৃত কাপড় বলতে বুঝায় যে শরীরের বিশেষ এক অঙ্গের জন্য যে কাপড় সেলাই করা হয়। একটা গেঞ্জি একটা শরীরের ঢাকানোর জন্য না, না, একটা শার্ট একটা শরীরের অঙ্গের জন্য, একটা প্যান্ট শরীরের অঙ্গের জন্য, এমনকি একটা ছোট প্যান্ট ওটা একটা অঙ্গের জন্য, এমনকি টুপিটা এটাও কি একটা বিশেষ অঙ্গের জন্য, হাত মোজা হলে। তো যে সকল কাপড় শরীরের বিশেষ অঙ্গের জন্য পোশাক হিসাবে তৈরি করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে সেলাইকৃত কাপড়। নচেত প্রত্যেক কাপড়ই তো সেলাই করতে হয়, বিনা সেলাইতে কি কাপড় হয়? বুনাই তো করতেই হবে। আচ্ছা, তো সেলাইকৃত কাপড় সেখানে খুলে দিতে হবে সব, এটা হচ্ছে মোস্তাহাব কাজ। অতঃপর এই মোস্তাহাব কাজগুলি যখন হয়ে গেল, আর ওই মিকাতে আপনার গাড়ি বা ঘোড়ায় আপনি আরোহণ করলেন, এখন আপনি আপনি তো আগে থেকে হজের নিয়ত আছে, কিন্তু সেই সংকল্পটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানিয়ে দেন, ওটাকে বলা হচ্ছে উপস্থিতির, উপস্থিত যে আপনি হজ করার জন্য হয়েছেন এই কথাটির মাধ্যমে হজ কাজটি শুরু করে দেওয়া। নচেত নিয়ত তো অন্তরের সাথে, নিয়ত আপনার আছে, কিন্তু এই শব্দটা, এই নিয়তটা থাকবে যে আপনি এখন হজ শুরু করছেন, এটাকে বলা হচ্ছে ইহরাম করা, মানে হজে প্রবেশ হওয়ার সংকল্প করা। এই সংকল্পটা মুখে উচ্চারণ করে বলবেন,
এটা কিন্তু সংকল্প মুখে উচ্চারণ করে আসলে নয়, আসলে আপনি হজ করতে যে শুরু করছেন, যেমন তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হচ্ছে, এরকম এই শব্দটার মাধ্যমে হজ শুরু হচ্ছে। আল্লাহ তাআলা হজ করার আদেশ করেছেন, তোমরা হজ করতে আসো, ওয়াজ্জিন ফিন্নাস, লোকদের মধ্যে এলান করে দাও, নোটিশ দিয়ে দাও, তারা যেন হজে আসে। আপনি হজে এখন উপস্থিত হয়েছেন এই আদেশে, আদেশ পালন করার জন্য। ওই জন্য বলতে হয় লাব্বায়েক উমরাতান বা লাব্বায়েক হাজ্জান, মানে হে আল্লাহ, লাব্বায়েক মানে হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি তোমার ওই আহ্বান মানে মেনে, এখন আমি উপস্থিত হয়েছি। এখন আপনি যদি তামাত্ত হজকারী হন, তাহলে আপনার জন্য প্রথমে কি আছে, উমরা আছে। তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বায়েক উমরাতান, হে আল্লাহ উমরা করার জন্য উপস্থিত হয়েছি, কারণ আপনি তারপরে হজ করবেন। এখানে ওই ব্যক্তি এরকমও বলতে পারে যে হে আল্লাহ লাব্বায়েক উমরাতান ওয়া হাজ্জান, হে আল্লাহ আমি উমরা এবং হজের জন্য উপস্থিত হয়েছি, এই কথা বলতে পারে। আর তামাত্ত হজকারী হলে বলবে আল্লাহুম্মা লাব্বায়েক উমরাতান মুতামাত্তিয়াতান বিহা ইলাল হাজ্জ, এই কথাটার অর্থ হলো হে আল্লাহ উমরা করার জন্য উপস্থিত হয়েছি এবং আল্লাহুম্মা লাব্বায়েক উমরাতান মুতামাত্তিয়াতান বিহা ইলাল হাজ্জ, এটা তামাত্ত হজকারী বলবে যে হে আল্লাহ আমি উমরা করতে এসেছি এবং এর সঙ্গে তামাত্ত করতে চাচ্ছি। আর কিরান হজকারী সরাসরি বলবে আল্লাহুম্মা লাব্বায়েক হাজ্জান আল্লাহুম্মা লাব্বায়েক উমরাতান ওয়া হাজ্জান, হে আল্লাহ উমরা এবং হজ করার জন্য এসেছি। আর যে মুফরিদ হজকারী হবে সে বলবে আল্লাহুম্মা লাব্বায়েক হাজ্জান, হে আল্লাহ আমি হজ করার জন্য উপস্থিত হয়েছি। এই তালবিয়াটা মানে এই বাক্যটা বলা ওয়াজিব না, মানে বলা ফরজ, জরুরি না, তবে সংকল্পটা জরুরি যে আপনি এখন মিকাতে এসে এখন আপনি হজ শুরু করবেন, এটা সংকল্পটা জরুরি। আর এই মুখে শব্দ করার বলাটা উত্তম ভালো সুন্না। এখন আপনি হজ শুরু করে দিলেন, যেমন মানুষ তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে দেয়, এই সময় আপনার উপর কিছু জিনিস হারাম হয়ে যায়, এই কারণে বলা হয় এই লোকটা মুহরিম, মানে যে এই হজের লেবাস পোশাক পরে এরকম নিয়ত সংকল্প করলো তাকে বলা হয় এ মুহরিম ব্যক্তি। কি বলা হয়? মুহরিম ব্যক্তি, মানে এই ব্যক্তির উপর এখন কিছু কাজ হারাম হয়ে গেল যেটা এই ইহরামের পূর্বে হারাম ছিল না, এগুলাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মাহজুরাতুল ইহরাম, ইহরামের নিষেধাজ্ঞা বিষয়সমূহ। কি কি বিষয় আপনার উপর এখন নিষেধ? এক নম্বর, চুল নেড়া করা, কাটা, ছাঁটা, ছিঁড়া সব নিষেধ। চুল বলতে মানুষের শরীরের যেখানে যা চুল আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, নখ কাটা নিষেধ। তবে কোনো মানুষের চলাফেরার সময় যদি উচট খেয়ে নখ উঠে গেছে, এখন যতবারে হাঁটছে ততবারে লাগছে, তাহলে ছিঁড়ে ফেলে দিবে, তো এটা প্রয়োজনে, কিন্তু স্বইচ্ছায় কোনো নখ টক নখ কাটবে না। তৃতীয় নম্বর, মাথা ঢাকা যাবে না, মানে কোনো একটা টুপি, পাগড়ি, হেলমেট অমুক তমুক দিয়ে মাথা ঢাকা যাবে না। তবে আপনার কাছে যদি ব্যাগ থাকে, আরো কোনো জিনিস থাকে, হাতে নিয়ে যেতে হাত লেগে গেছে, মাথায় তুলে নিয়েছেন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, কারণ এটা আপনি স্বইচ্ছায় মাথা ঢাকার নিয়ত না, আপনাকে ভারী জিনিসটা মাথায় তোলার নিয়ত। আচ্ছা, মাথা ঢাকার সময় যদি কোনো মানুষের রোদ বেশি লাগে, সেই কারণে সে উপরে ছাতা নিয়ে আছে, ইনশাআল্লাহ তাও অসুবিধা নেই, কিন্তু মাথা যে উদ্দেশ্যে ঢাকা হয় এরকম উদ্দেশ্যে কোনো জিনিস দিয়ে মাথা ঢাকবে না। অনুরূপ সে সেলাইকৃত কাপড় পরবে না, প্যান্ট, শার্ট, জাঙ্গিয়া, অমুক তমুক এগুলো পরবে না, নিষেধ। আর সুগন্ধি লাগাবে না, হজের নিয়ত করার পূর্বে সে লাগিয়েছে ঠিক আছে, এখন আর লাগাবে না। শিকার করবে না, সামনে দিয়ে যদি অনেকগুলো পায়া উড়া উড়ি করে কেউ না ভাবে যে দু চারটা ধরে নিয়ে যায় রান্না করে খাবো, চলবে না, এই জন্য না হারামের সব পায়রাগুলো উড়া উড়ি করে, তো শিকার করবে না কোনো কিছু, নিষেধ। বিবাহ করবে, করতে পারে না, স্বয়ং নিজে বিবাহ করতে পারে না, কাউকে বিবাহ দিতেও পারে না, ওটাকে কি বলে যে কবরের প্রস্তাব নিয়ে যায়, ওগুলা করা যাবে না, এর আমার অবস্থা। তারপর বিবাহে যদি না করা যায় তাহলে স্ত্রী থাকলে স্ত্রীর সাথে সহবাসও করা যাবে না, আর সহবাসের নিম্ন পর্যায়ে কাজগুলিও করা যাবে না। একটা হলো স্ত্রীর সাথে মিলন করা, আর একটা হলো মিলন ছাড়া স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করা, ওটাও করা যাবে না। এই সকল কাজগুলিকে বলা হচ্ছে মাহদুরাতুল ইহরাম। আরেকবার বলে দিই,
চুল কাটা ছাঁটা উপড়ানো ছেঁড়া যাবে না, নখ কাটা যাবে না, মাথা ঢাকা যাবে না, কোন সেলাইকৃত কাপড় পরা যাবে না, সুগন্ধ মাখা যাবে না, শিকার করা যাবে না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করাও যাবে না, আর স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, সহবাসের নিম্ন পর্যায়ের কাজগুলিও করা যাবে না, যেগুলো যৌন চাহিদার সাথে মানুষ স্ত্রীর সঙ্গে করে থাকে, এগুলোকে বলা হয় মাহজুরাতুল ইহরাম। যদি কোন মানুষ এগুলো করে নেয় তাহলে তাকে দণ্ড দিতে হবে, তবে সবগুলার দণ্ড এক না, একটা হলো ভুলে কেউ মাথা ঢেকে নিয়েছে, স্মরণ পড়েছে আবার খুলে দিল, তাহলে ওর উপর কোনো দণ্ড নাই। কিন্তু কোন মানুষ স্বীকার করেছে, কোন মানুষ ইচ্ছাকৃত ভাবে চুল কাটছে, কোন মানুষ ইচ্ছাকৃত সুগন্ধি লাগাচ্ছে, তাহলে এরকম ক্ষেত্রে মাহজুরাতুল ইহরামের দণ্ড হিসাবে একটি ছাগল তাকে জবাই করে ফকির মিসকিনকে মক্কায় দিতে হবে। আর অন্য বিধানে তিনটি কথা এসেছে, তিনটি সে রোজা করবে, না হলে ছয়টি মিসকিনকে খাদ্য দিবে, নচেত একটি ছাগলের কুরবানি দিবে, যেটা মক্কায় হারামদের হারামের ফকিরদের মধ্যেই বিতরণ করা হবে। তাহলে এখন আপনি ইহরাম পরলেন, ইহরাম পরার একটা নিয়ম নীতি মানুষের জানা দরকার, কারণ অনেকেই যেহেতু এরকম লেবাস পরে স্বভাব নাই, লেবাস পরার সেখানে গোলমালে পড়ে যে কিভাবে লেবাসটা পরব। দুটা চাদরের মতো কাপড় হবে, একটা চাদরকে লুঙ্গি হিসাবে পড়তে হবে, এমন করে পেঁচ দিতে হবে যেন নিজের সতর না খুলে, সামনের দিকটা ফাঁক রাখতে হবে না, সাইডের দিকে ফাঁক রাখে, কোনো বেল্ট থাকলে বেল্ট দিয়ে বেঁধে দেন, অবশ্য বেল্ট আজকাল অবশ্যই লাগে, কারণ অনেকগুলো ডকুমেন্টস এর প্রয়োজন হয় সাথে রাখার, এজন্য একটা বেল্ট লাগে, ওগুলাতে ঝোলা থাকে আর কিছু থাকে। আচ্ছা যাই হোক, আর উপরে যে চাদরটা পড়তে হবে, এই চাদরটা মানুষ অনেক সময় পরার পরে বটে, কিন্তু ওখানেই এই ডান হাতের কাঁধটা বের করে রেখে দেয়, এটাকে আরবিতে বলা হয় ইজতেবা, ওখানে বের করে দেয়, এটা ভুল কাজ। আপনি পুরো গা শরীর ঢেকে রাখেন, এই ইজতেবাটা করতে হবে যখন তোয়াফে কদুম, মানে কাবায় যাবেন, যাওয়ার পর তোয়াফ শুরু করবেন, প্রথম ওই তোয়াফে আপনি এরকম এই কাঁধটা খুলে রাখবেন, তার আগে আপনাকে খুলতে হবে না। কিন্তু মানুষ মনে করে মনে হয় এইখান থেকে আমাকে এটা খুলতে হবে, যেটা মানুষের ভুল। যাই হোক, তাহলে আপনি ইহরামের কাপড় পরার পর এবং হজের সংকল্প করলেন, তালবিয়াটি পাঠ করলেন, লাব্বায়েক হাজ্জান বা উমরাতান বললেন, বলার পর এখন আপনার হজের কাজ শুরু হয়ে গেল। যখন শুরু হলো ওখান থেকে মক্কা আসা পর্যন্ত এবং উমরা শেষ করার পর্যন্ত, আর যদি কিরান হজকারী বা মুফরাদ হজকারী হয় তাহলে হজ শেষ করা পর্যন্ত ওই ব্যক্তি ইহরামের অবস্থায় থাকবে এবং ইহরামের নিষেধাজ্ঞাগুলি তার উপর বলবৎ থাকবে। এবার মক্কায় আসেন, মনে রাখবেন এই জিনিসগুলি ছাড়া অন্য কিছু আপনার উপর নিষেধ নাই, তার মানে আপনি ঘুমাবেন নিষেধ নাই, আপনি আরাম করবেন নিষেধ নাই, ভাত খাবেন হোটেলে নিজে রান্না করে কোনো অসুবিধা নেই। এখন রাস্তায় আসতে আসতে আপনি যখন মক্কায় পৌঁছে যাবেন, যদি আপনার হোটেল থাকে বাসা থাকে তাহলে ওখানে যান, যাওয়ার পর আরাম করে একটু শরীরকে চাঙ্গা করে নেন, একটু শক্ত হয়ে যান, ফ্রেশ হয়ে যান, হওয়ার পর এখন কাবায় যান। কাবায় যখন যাবেন, বাইতুল্লায় যখন যাবেন, তো কাবা ঘরের চারিদিকে গোল হয়ে মসজিদে হারাম, কারণ কাবা হচ্ছে কিবলা, আমাদের নামাজ পড়ার কিবলা। এখন মানুষ যেদিকে দাঁড়া কাবার দিকে মুখ করলে সে তার নামাজ হবে, তাই আবার মসজিদটি গোল করে তৈরি করা আছে, আপনি যে দিক দিয়ে ঢুকেন আপনি কাবায় যাচ্ছেন, প্রথমে মসজিদে হারাম তারপরে কাবা শরীফ। এখন মসজিদে হারামে যখন ঢুকবেন তার পূর্বে অবশ্যই ওযু করবেন, কারণ তোয়াফের শর্ত হচ্ছে পবিত্র থাকা, পাক থাকা। যখন মসজিদে প্রবেশ করবেন যদি ওই সময় দেখেন যে নামাজ হচ্ছে তাহলে আপনি ফরজ নামাজ ইমামের সাথে আদায় করবেন, যদি দেখেন নামাজের সময় না তাহলে আপনি ডাইরেক্ট কাবায় যাবেন, কোথাও তাহিয়াতুল মসজিদ বা অন্য কিছু পড়ার দরকার নেই। ইহরামের সময় একটি কথা বলে দিই, অনেক মানুষ ইহরাম পড়ার পর দুই রেকাত নামাজ পড়তে যায়, দুই রেকাত নামাজ পড়ার কোন সহি দলিল নাই, মানে ইহরামের জন্য, ইহরামের লেবাস পড়ার জন্য দুই রেকাত নামাজ নেই, কিন্তু ইহরাম যে সময় সে পড়ছে যদি ওটা নামাজ পড়ার সময় হয় তাহলে সে ওই নামাজ আদায় করবে ওই মসজিদে গিয়ে। নচেত কিছু মানুষ মনে করে ইহরাম পড়লেই মনে হয় আমাকে কি করতে হবে, দুই রেকাত নামাজ আদায় করতে হবে, আসলে ইহরামের জন্য কোনো নামাজ নেই।
আচ্ছা যাক, এখন কাবায় যখন আপনি মসজিদে হারামে যখন প্রবেশ করছেন, তখন যেরকম অন্যান্য মসজিদে যে আদবের সাথে এবং দোয়া পড়ে প্রবেশ করতে হয় ওরকম প্রবেশ করবেন, অথবা ডাইরেক্ট চলে যাবেন কাবার কাছে। যেই কর্নারে কাবার কাবা ঘর চার কোনা, যেই কর্নারে হাজরে আসওয়াদ আছে সেখানে গিয়ে বরাবর ওই বরাবর দাঁড়াবেন। দাঁড়ার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার হাজরে আসওয়াদ দিকে ইশারা করে তওয়াফ শুরু করবেন। ওই যেখান থেকে শুরু করলেন ঘুরে ওখানে আসবেন একটা তওয়াফ। হজে এবং উমরাতে তওয়াফ মানে বোঝায় সাতটি তওয়াফ করা কাবা শরীফের, সাতটি চক্করকে এক তওয়াফ বলা হয়। আপনি হাজরে আসওয়াদ থেকে শুরু করবেন, আবার হাজরে আসওয়াদ আসবেন, একটা তওয়াফ হলো। মনে রাখবেন হাজরে আসওয়াদ যদি এই কর্নারে হয়, এখান থেকে এখানে গেলেন দ্বিতীয় কর্নার, তৃতীয় কর্নারে আসলেন, চতুর্থ কর্নারে আসলেন, এখান থেকে হাজরে আসওয়াদের মাঝখানে যেই ডিস্টেন্সটা হবে, দূরত্বটা হবে, সেখানে একটি দোয়া প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে এই জায়গায় এই দোয়াটা পাঠ করবেন, এটা সুন্নাহ। এই দোয়াটা অন্য জায়গায়ও পাঠ করতে পারেন, কিন্তু এখানে পাঠ করাটা কি সুন্নাহ। বাকি চক্কর দেওয়ার সময় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, চুপ থাকতে পারেন, কোরআনও পড়তে পারেন, তসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজকার করতে পারেন। এখানে তসবিহ তাহলিল জিকির আজকার গুলি মূল না, মূল হচ্ছে আপনার তওয়াফ করাটা। পবিত্র অবস্থায় এখানে তওয়াফ করবেন। এই সময় যেটা তওয়াফ হচ্ছে এটা উমরাকারীর জন্য বা হজকারীর জন্য, সেটা মুফরিদই হোক, কিরানই হোক বা তামাত্তু হজকারীর জন্যই হোক, তামাত্তু হজকারীর জন্য উমরার তওয়াফ হচ্ছে, বাকিগুলার জন্য তওয়াফে কুদুম হচ্ছে, আগমন তওয়াফ হচ্ছে। এই আগমন তওয়াফের বেলা ওর এই ডান কাঁধটা কি থাকবে, খোলা থাকবে, চাদরটা এই এর ভিতর দিয়ে নিয়ে থাকবে। যখনই তওয়াফ শেষ হয়ে যাবে তখনই ঢেকে নেবে। এই সময় যদি নামাজ শুরু হয়ে যায় তওয়াফ করতে করতে, তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কাঁধটা ঢেকে নেবেন, আর ওখান থেকে যখন আবার বাকি তওয়াফটা শুরু করবেন আবার কাঁধটা খুলে নেবেন। তওয়াফ যখন শেষ হলো, সাতটি তওয়াফ শেষ হলো, প্রত্যেক তওয়াফে হাজরে আসওয়াদে আসার সময় যদি চুমু দেওয়ার সম্ভাবনা থাকে দিবেন, সম্ভাবনা নাই আপনি কোনো জিনিস ছুঁতে ছুঁয়ে দিতে পারবেন তা চলবে, না ছুঁতে পারছেন ইশারা করে আপনি আল্লাহু আকবার বলবেন, বলে এইভাবে সাতটি তওয়াফ শেষ করবেন। এখানে একটি কথা বলে মনে করে দিই, অনেক মানুষ তওয়াফ করার সময় ভুলে যায় যে সাতটাই হলো না ছয়টাই হলো, পাঁচটাই হলো না চারটাই হলো। সন্দেহ যদি এরকম হয় তাহলে আপনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে আপনার সন্দেহটা কোন দিকে বেশি আর কোন দিকে কম, মানে চার হলো না পাঁচ হলো, এর মধ্যে কোন দিকটা আপনার মনটা বেশি ঝুঁকছে। যদি আপনার মনটা বেশি ঝুঁকে চারের দিকে, যে চার হয়েছে এটাতে আমি তো ক্লিয়ার, কিন্তু পাঁচটাতেই গোলমাল লাগছে, পাঁচটা হলেও কি হলো না, তাহলে আপনি ওটাকে চারই ধরবেন, বুঝা আছে। আর যদি বরাবর সন্দেহ থাকে, কোনো দিকে মন যাচ্ছে না, চার না পাঁচ কোনো দিকেই মনটা মনের পাল্লা ভারী হচ্ছে না, তাহলে এরকম সময় কোন সংখ্যাটাই নেবেন, মানে চার পাঁচের মধ্যে সন্দেহ হলে চার ধরবেন, ছয় সাতের মধ্যে হলে ছয় ধরবেন। এটা ভালো নিয়ম হচ্ছে, এটা নেকির কাজ, মানে এটা সুন্না না। যদি কারো এরকম সন্দেহ হয় তাহলে সে তওয়াফ যখন করলো, যদি কলম থাকে একটা দাগ দিয়ে দিল বা এরকম আরো কোনো অন্য একটা আঙ্গুল একটা দাগ ধরে নিল, তাহলে এরকম করলে তার তওয়াফ করাতে কোনো সন্দেহ হয় না। সাতটা তওয়াফ যখন হয়ে গেল তখন আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন, এটা সুন্না নামাজ, মাকামে ইব্রাহিমের পাশে। হাজরে আসওয়াদ যদি এই কর্নারে থাকে, তার হাজরে আসওয়াদ থেকে নিয়ে বাকি কর্নারটার মাঝখানে আছে সেই মাকামে ইব্রাহিম। এখানে হজের সময় সাধারণত জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে, আপনি অন্য যে কোনো জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন, সুন্না নামাজ। এখন আপনার উমরার বা হজের প্রথম কাজটি হলো, বা বলতে পারেন দ্বিতীয় বড় কাজটি হলো ইহরাম করার পর, এরপরে আপনার জন্য আছে সাফা মারওয়ার সাই করা। অনেক মানুষ যারা সাফা মারওয়া না শুনেনি বা যায়নি, তারা মনে করে কে জানি তওয়াফ করার পর যে কতদূর যেতে হবে সাফা মারওয়া, এরকম ভাবে, এরকম না। আজকাল সাফা মারওয়াটা মসজিদে হারামেরই অংশ, বরং সাফা মারওয়ার পিছনে কম করে হলে পাঁচশো মিটার দূরে দূরত্ব পর্যন্ত নামাজ চলছে। তাহলে কাবা শরীফের তওয়াফের স্থানটাকে বলা হয় মাতাফ, যেটা খোলা আছে আকাশ পর্যন্ত, ওখানে কোনো ছাদ নেই। তারপরে মসজিদে হারাম ছাদ বলা, মসজিদে হারামের শেষ দেওয়ালটাই হচ্ছে সাফা মারওয়া।
যেখানে তোয়াফটা শেষ হবে সেখানে কিছু চিহ্ন দেওয়া থাকবে, লেখা থাকবে এলাস সাফা, মানে সাফার দিকে, এদিকে সাফা, এদিকে ইংরেজিতে এবং আরবিতে লেখা থাকবে, ওই দিকে যেতে যেতে এখন আপনি সাফায় যাবেন। যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে বিশ্রাম করেন, বিশ্রাম করেন, কোনো অসুবিধা নেই। এরকম নয় যে হজের কাজগুলি করার জন্য আপনাকে তাড়াহুড়া করতে হবে, আপনি বিশ্রাম করে নেন, আরাম করে নেন, পানি টানি খেয়ে নেন ভালো করে, খিদা লাগলে যদি নাস্তায় পানি থাকে সাথে খেয়ে নেন, নেওয়ার পর এখন সাফায় সাফা পাহাড়ে যান। আজকাল পাহাড়টাকে কেটে ছোট করে ঘিরে দিয়ে রেখেছে, একটু উঁচু করে আছে, পাহাড়ের উপর উঠে সাফা পাহাড়ের উপর উঠে কিবলার দিকে মুখ করেন, করার পর তকবীরের কথা এসছে তিনটি, অতঃপর দোয়া এসছে, এই সকল কাজ ওখানে করা হচ্ছে মুস্তাহাব। নচেত সাফা পাহাড়ে উঠা বা সাফা পাহাড় থেকে সাইডটা শুরু করা হচ্ছে আসল কাজ, আর এগুলো হচ্ছে মুস্তাহাব দোয়া। যে সকল মুস্তাহাব দোয়ার মধ্যে এসেছে ইন্নাস সাফা, এটা প্রথমে কোরআনের আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জা বাইতা আও ইতমারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। অতপর আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। এই দোয়াগুলি সাধারণত হজ উমরার বইগুলোতে থাকে, আপনার মুখস্থ না থাকলে ওখানে বইটা খুলে এই দোয়াটি আপনি পাঠ করবেন। করার পর এখন মারওয়ার দিকে যাবেন, সাধারণত দুটি পাঠ করে দেওয়া হয়েছে, যারা সাফার দিকে যাবে মারওয়ার দিকে যাবে তো মারওয়ার দিকে যাবে, আর যারা মারওয়া থেকে আসবে তারা সাফার দিকে আসবে। আপনি মারওয়ার দিকে যাচ্ছেন, যেতে যেতে কিছুক্ষণ পরেই একটা সবুজ বাতি, এরকম টিউবলাইট আছে, এই সবুজ বাতিটা থেকে নিয়ে আর একটা সবুজ বাতি পর্যন্ত পুরুষ মানুষ হলে একটু দৌড়াতে হবে, আর মহিলা হলে সে সাধারণভাবে হেঁটে যাবে। আর যদি দৌড়ার সুযোগ না থাকে তাহলে দৌড়াবেন না, কারণ অনেক সময় এমন ভিড় হবে যে আপনি পা ফেলার সমস্যা, তাহলে ওখানে আর দৌড়ার আপনার প্রয়োজন নেই, আপনি চেষ্টা করলেও পাচ্ছেন না তাহলে নাই, তাহলে ওখান থেকে সাধারণ করে হেঁটে যাবেন। সাফা থেকে মারওয়া গেলে একটা সাই হলো, অনেক মানুষ মনে করে যে যেমন তওয়াফ করলাম তো পুরোটাই চোখ করে দিলাম তো একটা তওয়াফ, তাহলে মনে হয় সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা আসবো তো একটা হয়, এরকম অনেক ভুল করে, এটা ভুল। আপনি সাফা থেকে মারওয়া গেছেন একটা সাই হয়েছে, মারওয়া থেকে সাফা এসেছেন দ্বিতীয় সাই হয়েছে, এইভাবে সপ্তম সাইটা মারওয়াতে গিয়েই শেষ হবে। যেরকম দোয়া আপনি সাফাতে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে করলেন, ওই দোয়াগুলি আবার মারওয়াতে দাঁড়িয়ে সাফার দিকে মুখ করে করবেন, ঠিক আছে, যদি সুযোগ পান দাঁড়ানোর ওখানে, নচেত অনেক সময় সুযোগও পাওয়া যায় না, এত ভিড় থাকে, মানুষ ঘুরতেই থাকে, এই কারণে এই দোয়াগুলি লাজেম না, জরুরি না, পারলে করবেন না পারলে ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। সাই করার সময় অজু শর্ত না, মানে অজু যদি ভেঙে যায় তাহলে আপনি সাই করতেই থাকবেন, আর যদি বা অজু থাকেন তো ঠিক আছে, অসুবিধা নেই। এই সময় ক্লান্ত হলে কোথায় একটু বিশ্রাম নেন, পানি খান, আর কিছু করেন, কোনো অসুবিধা নেই। যখন সাই শেষ হয়ে গেল তখন তৃতীয় কাজটি উমরা, সেটা হবে আপনার মাথার চুল মুন্ডন করে নেওয়া বা গোটা মাথার চুল ছোট করে নেওয়া, এটা বলা হচ্ছে হালক না হলে তাফসীর। এই কাজটা যখন হয়ে গেল তখন উমরা হয়ে গেল, মানে তামাত্ত হজকারীর উমরা হয়ে গেল, এখন ওই ব্যক্তি এহরামের লেবাস খুলে দিয়ে সাধারণ লেবাস পরে নিবে। কিন্তু যদি মুফরিদ হজকারী হয়, ইফরাদ হজকারী হয় বা কিরান হজকারী হয়, তাহলে সে শুধু তওয়াফ করেই থাকতে পারে, তাকে আর সাই করার দরকার নেই। আর যদি সে সাই করতে চায় তাহলে সে সাই করতে পারে, হজের দিনে আর তাকে সাই করার দরকার নেই। ওইটা এটা কার কার জন্য? তামাত্ত এবং কিরান হজকারীর জন্য। তাহলে পার্থক্যটা বোঝা গেল যে তামাত্ত হজকারী তওয়াফও করবে সাইও করবে, মাথার চুলও কেটে হালাল হয়ে যাবে। মুফরিদ হজকারী, ইফরাদ হজকারী এবং কিরান হজকারী সে তওয়াফ করবে সাইও করতে পারে কিন্তু সে চুল কাটতে পারে না এবং লেবাস থেকে হালাল হতে পারে না। এখন যদি তামাত্ত হজকারী হন তাহলে আপনি লেবাস খুলে দিয়ে আরাম করছেন, বিশ্রাম করছেন, যতদিনে হজের দিন না আসে, সেটা হলো ইয়াউমুত তারবিয়া জিলহজ মাসের 8 তারিখ। মুফরিদ হজকারী যদি হন বা কিরান হজকারী হন তাহলে যতগুলো নিষেধাজ্ঞা ইহরাম অবস্থায় ছিল শুরু থেকে সব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে হজ শেষ না হওয়া পর্যন্ত। এরকম সময় অনেক মানুষ দুটি চাদর, সাদা চাদর নোংরা হয়ে যায়, এফরাদ হজকারী তামাত্ত হজকারী
ওরা ওই চাদরটাকে বদলায় না, ভাবে যে এটার উপরে এরাম পরেছে, এটা কে জানে কি বদলালে হবে কি হবে না, এরাম খুলে দিলাম, এরকম না। একটা কাপড় যদি আপনার নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়, ওটা খুলে দিয়ে আর একটা চাদর পরেন, কিন্তু ওই লেবাস পরেন। মানে আপনি যেটা যে লেবাসের মাধ্যমে ধস শুরু করছেন ওই চাদরটাই থাকতে হবে, এটা শর্ত না। নোংরা হবে আর কিছু হবে খুলে দিবে। আচ্ছা, এখন মুফরিদ হজকারী, তামাত্তু হজকারী এহরাম অবস্থায় থাকলো, কিরান হজকারী এহরাম অবস্থায় থাকলো, তামাত্তু হজকারী এহরাম খুলে দিয়েছে। এখন আছেন মক্কায় নিজের হোটেলে বাসায় কোথাও, যখন আঠই জিলহিজ্জা হবে তখন আপনাকে হজের কাজগুলি আবার শুরু করতে হবে। এটাকে বলা হয় ইয়াম উত্তারবিয়া। কি বলা হয়? ইয়াম উত্তারবিয়া। আঠই জিলহিজ্জায় ফজরের নামাজের পর যখন সূর্য উঠে যাবে তখন নিজ নিজ স্থান থেকে সবাই মিনার দিকে রওনা দিবে, নিজ নিজ স্থান থেকে আবার এহরাম এহরাম পড়বে। যে তামাত্তু হজকারী আর মুফরিদ আর কিরান হলো তো এহরাম অবস্থায় আছে, আর তামাত্তু হজকারী হলে আবার গোসল টোসল করে ওইভাবেই যেরকম মিকাতে করেছিল ওরকম পাক সাফ সুন্দর হয়ে আবার এই এহরামের লেবাস পরে বলবে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জা। এর আগে বলেছিল উমরা খান। এটা বলার পর এখন মিনায় যাবে, এই মিনায় গিয়ে গোটা দিন ও গোটা রাত থাকবে। প্রত্যেক নামাজ নিজ নিজ সময়ে, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মগরিবের সময় মগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ পাঠ করবে মুসাফিরের মতো, মানে চার রাকাত নামাজগুলি দুই দুই রাকাত করে। ফজরের নামাজ যখন হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সূর্য উঠে গেল, এখন রওনা দিতে হবে আরাফায়। এখানে একটি কথা বলি, বিশেষ করে যারা বিদেশ থেকে হজ করতে আসে তাদের হজের কন্ট্রাক্টর গুলি এই অষ্টম তারিখে মানে ইয়াম উত্তারবিয়ায় নিজের হোটেল থেকে ওখানে নিয়ে যেতে ওদের অনেক কষ্ট হয়, এই কারণে ওরা অনেক সময় সাত তারিখে নিয়ে চলে আসে। যদি এরকম হয় তাহলে হজের কোনো অসুবিধা নেই, আপনি সাত তারিখে চলে আসেন, আপনার আট তারিখে আপনি হজের নিয়ত করেন, হজের তালবিয়া পড়তে শুরু করেন। এখানে একটি কথা মাঝখানে ভুলে গেলাম, ছুটে গেল, যেটা বলে দিই, যখনই মিকাত থেকে ইহরাম করেছেন তখন থেকে যেই ইবাদতটি মাশরু বৈধ সেটার নাম হচ্ছে তালবিয়া। তালবিয়া মানে হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এটা বেশি বেশি পাঠ করতে হবে। যখন আপনি মক্কায় এসে কাবা শরীফ দেখতে পাবেন তখন এটা ছেড়ে দিতে হবে উমরাকারী হলে, বুঝা আছে? আবার এই আট তারিখে যখন থেকে আবার হজের নিয়ত শুরু করেছেন ওই তালবিয়াটা আবার শুরু হবে, আবার এটা তালবিয়া শুরু হবে। এখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক শেষ পর্যন্ত বলতে বলতে মিনায় যান। মিনায় গোটা দিন গোটা রাত থাকলেন, নামাজগুলি পাঠ করলেন। এই আট তারিখে মিনায় অবস্থান করাটা সুন্নাহ, মানে কারো কোনো কারণে যদি ওখানে না পৌঁছাতে পারে এই আট তারিখে মিনাতে তাহলে তার হজ হবে। কেউ দূর থেকে গেল, সময় শেষ, বাস খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, ওই দিনতে চলে গেল, তাহলে তার কোনো ভয় বা টেনশনের সমস্যা নেই। সে ডাইরেক্ট যেদিন নয়ে জিলহিজ্জা হবে ফজরের নামাজের পর মিনা থেকে রওনা দিতে হবে কোথায়? আরাফায়। যদি কোনো মানুষ ঝামেলার কারণে আট তারিখে মিনায় যেতেই পারল না তাহলে ও ডাইরেক্ট আরাফায় চলে যাবে। আরাফায় এবং মিনায় এখানকার সরকার ব্যবস্থাপক তারা সাইনবোর্ড লিখে দিয়েছে যে বেদায়াত আরাফা, স্টার্ট অফ আরাফা, মানে আরাফা শুরু। হ্যাঁ, এভাবে মিনা শুরু, শেষ হলে আবার লিখে দিয়েছে যে এটা এন্ড, এখানে মিনা শেষ হয়ে যাচ্ছে, এখানে আরাফা শেষ হয়ে যাচ্ছে। আরাফায় যাওয়ার সময় আপনাকে দেখতে হবে যে আপনি আরাফার ভিতরে যাচ্ছেন কি যাচ্ছেন না, যদি আরাফার বাইরে থেকে ফিরে আসেন হজ বাতিল, সেজন্য আপনাকে নিশ্চিন্ত হতে হবে যে আপনি আরাফার ময়দানে ঢুকেছেন কিনা। অতঃপর যখন বের হবেন তখনও মনে রাখবেন যে সূর্য ডুবার আগে যেন আপনি আরাফার মাঠ না ছাড়েন। অনেক মানুষ তাড়াহুড়া করবে, অনেকে একটু আগে আসার চেষ্টা করবে, আপনি আসবেন না। হ্যাঁ, এরকম করতে পারেন যে আপনি আরাফার মাঠের শেষের দিকে এসে দাঁড়িয়ে আছেন যে সূর্য ডুবলে আমি আগে রওনা দিব, তাহলে ঠিক আছে, কিন্তু ওই ওখানে এসে আগে বের হবেন আর আসার চেষ্টাও করবেন না, অনেক ভিড় হয়, অনেক ধাক্কা ধাক্কিতে আপনাকে বাইরি করে দিবে যদি কাছাকাছি আসেন সীমানা থেকে। কারণ আরাফা যদি সূর্য ডুবার আগে কেউ ছাড়ে দেয় তাহলে তার উপর দম লাগবে, কি লাগবে? দম লাগবে। এই জন্যই আরাফা অবস্থা করেন সূর্য ডুবা পর্যন্ত। হ্যাঁ,
এই আরাফার দিনে মানে নবম জিলহজ্জে আরাফার মাঠে সে যখন পৌঁছাবে সূর্য উঠার পর জোহরের আগে, তখন জোহর ও আসরের নামাজ একসাথে পড়া হবে। জাম ও বাইনাস সালাতাইন বলা হয় মানে জোহর ও আসরের নামাজ একসাথে পড়া। একামত দেওয়া হবে, জোহরের নামাজ দুই রাকাত পড়া হবে মুসাফিরের মতো। আবার একামত দেওয়া হবে, প্রথমে আজান দেওয়া হবে, দেওয়ার পর একামত দেওয়া হবে, তারপরে জোহরের দুই রাকাত নামাজ আদায় করা হবে, তারপরে একামত দেওয়া হবে, আবার আসরের দুই রাকাত নামাজ আদায় করা হবে। আরাফার দিনটি হচ্ছে হজের জন্য পুরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যত বেশি করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া জিকির তওবা ইস্তেগফার করতে পারবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাম্য। এবং এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করেন। ফেরেশতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলেন, এ সকল উস্কো খুস্কো মানুষ চুল নিয়ে আর এরকম ধুলাবালি আর এ সকল কিছু নিয়ে এখানে এসে সবাই কি চায়, তারা কি চাচ্ছে? তো এ সকল কিছু একটা এমন দিন যে দিন যারা আরাফায় নেই তাদের জন্য আছে আরাফার রোজা, এবং একটি আরাফার রোজা তার এক বছরের গুনাহের কাফারা স্বরূপ। তো সেই কারণে দুই বছরের আগত অভিজ্ঞত, দুই বছরের গুনাহের কাফারা স্বরূপ। তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট দিন এবং গুরুত্বপূর্ণ দিন এই দিনে। এবং যারা বিশেষ করে ওখানে অবস্থান করবে তারা যেন নিজের জীবনের যা কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং ভবিষ্যতে সেই গুনার কাজগুলি না করার সংকল্প করা, পৃথিবীর নিজের আপনজনের জন্য দোয়া করা, সকল মুসলিমদের জন্য দোয়া করা, এগুলাতে যেন সে মাশগুল থাকে, এই গল্প গুজবে যেন না থাকে। পারলে দোয়া বই সাথে নিতে হবে, আপনি দোয়ার বইগুলো পড়েন, দোয়াগুলি পড়তেই থাকেন, কোরআন নিয়ে থাকেন, সেগুলো পাঠ করেন, বিশেষ করে আসর থেকে নিয়ে মগরিবের সময়টা। এই দিনে সবচেয়ে সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আফযালু মা কুলতু আনা ওয়া নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের নবীগুলো যে দোয়াটি, যে উত্তম দোয়াটি এই দিনে বলেছে, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন সূর্য ডুবা পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের যারা হজ করতে যাব তাদের এই হজকে কবুল করে। এই বছর শুক্রবারে আরাফার দিন, সেই কারণে এই দিনটাকে অন্যান্য দিনের চাইতে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এটা একটা সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, এটা হয়ে গেল আরাফার দিন, যেটা হজের দ্বিতীয় রুকুন, যেটা ছুটে গেলে মানুষের কি হবে না, হজ হবে না। আরাফার দিন শেষ হয়ে গেল মানে নবম জিলহজ্জা শেষ হয়ে গেল, এখন রাত শুরু হলো, সূর্য ডুবলে এখন মুজদালিফায় আসতে হবে। হেঁটে আসেন, বাসে আসেন, যা যে পদ্ধতিতে আছে, হাঁটতে 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 একেবারে মুজদালিফায় চলে আসেন। আলহামদুলিল্লাহ কয়েকবার হেঁটে এসেছি। আলহামদুলিল্লাহ বলা হয়েছে এটা আরাফার, আরাফার দিনে কি বললাম যে আজান হবে, আজানের পর একামত হবে, দুই রাকাত নামাজ হবে, আবার সাথে সাথেই একামত হবে, আবার দুই রাকাত আসরের নামাজ হবে। যদি আপনারা আশেপাশে যে আরাফার মসজিদ আছে সেখানে যদি আপনারা নামাজ পড়ার সুযোগ পান তাহলে মসজিদে পড়বেন, আর যদি মসজিদের সুযোগ না পান তাহলে যার যেখানে খিমা থাকবে জামাত সহকারে যে নামাজ আদায় হবে সেখানে নামাজ আদায় করবেন। অবশ্য আরাফার দিনে সবসময় সৌদি আরবের যিনি বড় মুফতি তিনি প্রতি বছর নামাজ পাঠ করান এবং সেখানে একটা সুন্দর খুতবা প্রদান করেন। যাক, এই আরাফার দিনের শেষে এখন মুজদালিফায় আপনারা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন। মুজদালিফায় যখন পৌঁছাবেন তখন প্রথম কাজটি হবে যে আপনি মগরিবের নামাজ এবং এশার নামাজ আদায় করবেন, কারণ আরাফায় সূর্য ডুবার পর বের হয়েছেন, মগরিবের নামাজ হলো কি হয়নি, তাই মুজদালিফায় এসে সর্বপ্রথমে মগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। মগরিবের নামাজ প্রথমে আজান দিয়ে একামত দিয়ে তিন রাকাত আদায় করলেন, অতঃপর আজানের কথা মনে হয় এখানে নেই, যাই হোক মনে হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে আজান নেই, শুধু একামত দিয়ে মগরিবের তিন রাকাত নামাজ আদায় করবেন, অতঃপর আবার একামত দিয়ে এশার দুই রাকাত নামাজ আদায় করবেন, অতঃপর বিতরের নামাজ আদায় করে নেবেন, নেওয়ার পর মুজদালিফায় আরাম করবেন গোটা রাত। মানুষ সাধারণত হেঁটে আসলে একেবারে ক্লান্ত হয়ে যায়, পুরো রাত ভালো করে ঘুমায়, তো মানুষ এই মুজদালিফায় রাতটা মানে রাত আপনি প্রবাস করবেন, এটা ওয়াজিব। এখন মুজদালিফায় যখনই সকাল হলো ফজরের নামাজ আদায় করবেন,
ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া ও জিকির করতেই থাকবেন। যখন আরাফা থেকে মুজদালিফায় আসতে হবে তখন যেন আমরা শান্ত এবং খুব ধীর স্থির ভাবে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাকিনা সাকিনা, ধীরে 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 চলো, এবং ওই সময় আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, তারপরে ইফাজা করো এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। তো হজের সব স্থানে দোয়া দরুদ পড়তেই থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, এগুলা বিশেষ বিশেষ স্থান। মুজদালিফায় রাত থাকার পর যখন আপনার সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া ও জিকির করতে লাগলেন, যখন ফর্সা হয়ে গেল, সূর্য এখন উঠেনি, ফর্সা হয়ে গেছে, এখন এই এইখানে আপনি সাতটি পাথর নিয়ে নেন কঙ্কর। এই সাতটি পাথর বড় বড় যেন না হয়, এই আমাদের দেশে যেগুলো ছোলা হয় না, মটরশুটি, বাদাম কলা, ওর মতো ওর চেয়ে একটু অল্প বেশি কম বেশি হবে, এরকম ছোট ছোট সাতটা পাথর নেবে। আমি বলবো সাতটা চাইতে বেশি নেবে, কারণ ফেকার সময় যদি এক দুটা এদিক দিক স্লিপ হয়ে যায় তাহলে ওখানে আর কোথায় পাবেন পাথর, সে কারণে আপনি কয়েকটা বেশি করে নেবেন, কিন্তু মারতে হবে সাতটা আপনাকে। এই সাতটা পাথর নিয়ে এখন আপনি রওনা দিবেন জামরাকে পাথর মারার জন্য, জামরা তিনটা। যখন আপনি মুজদালিফা থেকে পাথর মারতে আসবেন তখন প্রথম জামরাটার নাম হচ্ছে ছোট জামরা, দ্বিতীয়টার নাম হচ্ছে মধ্যম জামরা, আল উস্তা বলা হয়, আর শেষেরটার নাম হচ্ছে জামরাতুল আকাবা বা বড় জামরা। প্রথম দ্বিতীয়কে মারতে হবে না, এটা দশম তারিখ। এখানে একটি কথা আরো বলি, এখন মুজদালিফার রাত যখনই শেষ হয়ে গেল তখনই অবশ্যই দশম তারিখ মানে জিলহজ মাসের দশম তারিখ শুরু হবে। এই দশ তারিখ যে শুরু হলো, দশ তারিখে কয়েকটি কাজ আছে, তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে পাথর মারা কাজ। এই সাতটি পাথর মারতে যাবেন, প্রথম জামরা ছেড়ে দিলেন, দ্বিতীয় জামরা ছেড়ে দিলেন, তৃতীয় জামরা যেটা জামরাতুল আকাবা সেখানে এসে আল্লাহু আকবার বলে প্রত্যেক তকবীরে একটা করে তকবীর দিবেন, একটা করে পাথর মারবেন, একসঙ্গে মারবেন না, একটা একটা করে মারবেন তকবীর দিয়ে, এভাবে সাতটা কঙ্কর মারবেন। কঙ্কর মারার সময় এখানে মানুষ মনে করে যে একটা পিলার এখানে করে দেওয়া হয়েছে, তো মানুষ ভাবে যে এই পিলারটা মনে হয় শয়তান না কি, মানে একটা কেমন যেন মানুষের অনুভূতি হয় যে ওইটাই কি মারে। আসলে এটার চিহ্ন মানে এই জায়গায় আপনাকে কঙ্করটা মারতে হবে, এই কারণে এই চিহ্নটা করে রাখা হয়েছে, এটা শয়তান না, শয়তান তো মার খেয়ে পালিয়েছে। আর এই দিন সে এই মানে এই যে কাজটা এখনো হচ্ছে তাদের খুবই সে মর্মাহত হয়। তো আপনি ওইখানে একটা চাঁড়ির মতো একটা হাউজের মতো সিমেন্টেড একটা এ করা আছে, আপনার পাথরটা ওটার মধ্যে পড়লেই হলো, পিলারটাকে লাগুক বা না লাগুক। অনেক মানুষ পিলারকে মারায় জোরে, ফাঁ করে এদিক থেকে ওইদিক চলে গেল, পিলারে লাগলো না, ওর মারাই হলো না। অনেক অনেক জুতা টুতা ছিঁড়ে দেয়, এগুলো সব বাড়াবাড়ি। বড় পাথর এই কারণে নিতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ভিড় হয় অনেক মানুষ যে মানে বেসবর মানুষ একটু কাছে গিয়ে মারবে না, মানে কাছাকাছি আসতে পেরেছে দূর থেকে মারছে পাথর, আর যারা একদম কাছে গেছে ওদেরকে মাথায় লাগছে, এরকম ঘটনা ঘটে। এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে ছোট ছোট পাথর নেওয়া, আল্লাহ জানে কতগুলো যে হিকমত আছে। এরকম দূর থেকে যখন পাথর মারছে মানুষ, আর এগুলো পাথর যেটা মানুষের মাথায় লাগে, তো এই কারণে ছোট ছোট দানাওয়ালা পাথর নিতে হয়, যে যদি ভবিষ্যতে ছিটকে ফিটকে কাউকে গিয়ে লেগেও যায় তাহলে যেন আঘাত না হয়। যাই হোক, এভাবে সাতটা পাথর মারলেন আল্লাহ আকবার বলে বলে, এখন আপনার দশম তারিখের প্রথম কাজটি হয়ে গেল। দশম তারিখের দ্বিতীয় কাজটি হলো কুরবানি করা। এই কুরবানি কারা কারা দিবে? তামাত্তু হজকারী দিবে এবং কিরান হজকারী দিবে, মুফরিদ হজকারীর উপর কোন কুরবানি নেই। যে সকল ভাইয়েরা সৌদি আরবের ব্যাংকিং মাধ্যমে কুরবানি দিয়ে দেন তাদেরকে আর কুরবানির চিন্তা করার দরকার নেই, কারণ ওরাই দিয়ে দিবে। এবং এরা একটা সুবিধা রেখেছে যে আপনার যদি মেসেজ থাকে, মোবাইল নম্বর থাকে, ইন্টারনেট থাকে, তাহলে আপনাকে কুরবানিটা হলে আবার মেসেজ করে দিবে আপনার কুরবানি হয়ে গেছে। এটা একটা খুবই সুন্দর নিয়ম, এর বর্ণনা আমি এখানে দিতে চাচ্ছি না। আমি একবার এখানে ডিউটিও করেছি এই কুরবানির স্থানে, সে কারণে আমি জানি এখানে নির্ভেজাল বিনা সন্দেহে আপনি টাকাটা দিতে পারেন, এবং আপনারা মানে বিনা সন্দেহে দিবেন, এবং যতখানি সুন্দর হতে পারে সরকার অতখানি সুন্দর করে আপনার কুরবানি করে দেয়, এমনকি প্রত্যেকটা পশুকে ডাক্তারের মাধ্যমে চেক করায়, এবং প্রত্যেকটা পশুকে আবার আলেমের মাধ্যমেও চেক করায় যে এই পশুটার মধ্যে কোনো মানে এমন খারাপ গুণ তো নাই যে কারণে কুরবানি জায়েজ নয়, ও তারপর সেটাকে সিলেক্ট হয়ে কুরবানির জন্য আসে, আপনার কুপন নম্বর হিসাবে সেখানে কুরবানি হতে থাকে।
একটা বিরাট জিনিস। আজ অনেক মানুষ মনে করে আমাদেরকে জবাই করতে দেয় না, ভাই দশ বিশ লক্ষ মানুষ যদি মিনাতে ছাগল কুরবানি দিতে লাগে নিজে, তার কতগুলার যে কতগুলা যে রক্ত ভাসবে, আর কতগুলা যে রাস্তা খারাপ হবে, আর কতগুলা যে নাড়ি ভুড়ি পড়ে থাকবে, আর কতগুলা মানুষ যে কুরবানি করতে যান না হাত কাটবে, এই সকল জিনিস মানুষ চিন্তা করে না। এই জন্য একটা সুন্দর সিস্টেম করা হয়েছে মানুষ যেন ওইটা করে। এই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ আমরা হজের, কিন্তু একটা এমন জিনিস যে মানুষ অনুভব করে না বললেই বললাম। এবার কুরবানি হয়ে গেল, কুরবানির পর তৃতীয় কাজটি হচ্ছে আপনার মাথার চুল মুন্ডন করা, হালক করা, গোটা চুল গোটা মাথার চুল নেড়া করে দিবেন, বেশি নাকি বরাবর ভাবে কেটে নিবেন গোটার মাথা, হয়ে যাবে কম না, তো চুল মুন্ডন করে নিলেন। এই তিনটা কাজের মধ্যে দুটা করলেই বা এই তিনটা কাজ করলেই আপনার কে বলা হয় আপনি প্রথম হালাল হয়ে গেলেন, মানে প্রথম হালাল হয়ে যাওয়ার সময় হয়ে গেল। প্রথম হালাল বলতে বোঝায় কি, ওই যে ইহরামের নিষেধাজ্ঞাগুলো ছিল এগুলা এখন আপনার উপর থেকে সরে গেল, আপনি এখন সাধারণ পোশাক পরে নিতে পারেন, এটাকে প্রথম হালাল বলা হয়েছে। মানে এখনো আপনি পুরো হালাল হননি। পুরো হালাল কখন হবেন, যখন তাওয়াফে ইফাজা ও সাইটা করবেন। তাহলে এই তারিখে দশম তারিখে তিনটি কাজ, এক নম্বর হলো বড় জামরাকে পাথর মারা, অতঃপর কুরবানি করা, অতঃপর মাথার চুল মুন্ডন করা, অতঃপর তাওয়াফে তাওয়াফ করা, ওটাকে তাওয়াফে ইফাদা ও তাওয়াফে জিয়ারাও বলা হয়, আর সাই করা। এইটা যখন পুরোটাই করে নিলেন তখন আপনি পুরো হালাল, মানে এখন আপনার স্ত্রী অমুক তমুক যা কিছু আপনার প্রয়োজন হয় আপনি করতে পারেন। অমুক তমুক বলতে একটু বাড়াবাড়ি হয়ে গেল, মানে যেগুলো বৈধ কাজ। আর 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 প্রথম হালাল যদি হন, মানে তিনটা কাজ করেছেন, এখনো তাওয়াফে ইফাদা ও সাই করেননি, তাহলে স্ত্রীর সঙ্গে স্ত্রীর সাথে মেলামেশার কাজগুলো করতে পারেন না, বাকি অন্যান্য জিনিসগুলি হালাল। ঠিক আছে, মনে রাখবেন যে এই তোয়াফে ইফাজা এবং সাই দশ তারিখে না করে এগারো বারো তেরো কিংবা শেষ যেদিন আপনি ফিরে আসবেন তোয়াফে তোয়াফে বিদায় করবেন, বিদায়ী তোয়াফ করবেন, ওই সময়ও করতে পারেন। আর যদি ওই দিন করা সম্ভব হয় তাহলে করবেন, খুব ভিড় থাকে, খুব সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, তাহলে ওই দিন বাদ দিয়ে পরের দিন করবেন, তারপরের দিন করবেন। ঠিক আছে, এই তওয়াফ এবং সাইয়ের নিয়ম ওগুলোই যেটা আপনি এর আগে আমরা উমরার তওয়াফ ও সাইতে শুনলাম। যদি কেউ তামাত্তু ও মুফরাদ মুফরিদ হজকারী হয় আর প্রথমে যখন আসলো আসার পর সে তওয়াফ করেছে এবং সাইও করে নিয়েছে, তাহলে সেই ব্যক্তি মানে ইফরাদ হজকারী আর তামাত্তু হজকারী এই দিন গিয়ে শুধু তওয়াফ করবে, শুধু কি করবে তওয়াফ করবে, কারণ ও সাইটা মুকাদ্দাম আগেই করে নিয়েছে। কিন্তু তামাত্তু হজকারী না, তামাত্তু হজকারী ওর উমরার আলাদাই তওয়াফ হয়ে গেছিল এবং সাই ছিল, আর এটা হচ্ছে ওর হজের তওয়াফ ও সাই, সেই কারণে সে তামাত্তু হজকারীকে এই দিনে তওয়াফও করতে হবে এবং লাজেম সাই করতে হবে। একমাত্র মুফরিদ হজকারী এবং কিরান হজকারী যদি ওরা আগে সাই না করে থাকে তওয়াফের সাথে তাহলে এখন করবে, আর যদি আগে করে নিয়েছে তাহলে আর এখন শুধু ওরা তওয়াফ করবে। কথাটি বোঝা গেছে? এখন আপনার এই দশম তারিখের এই কাজগুলি হয়ে গেল, এখনো হজ শেষ হয়নি। হজ শেষ হবে বারো তারিখে না হলে তেরো তারিখে, এগারো বারো তেরো তারিখে কি কাজ, এগুলাকে বলা হয় আইয়ামে তাশরিক, যে দিনগুলিতে জবাই করা কুরবানি করা জায়েজ। আইয়ামে তাশরিকের প্রথমটি হচ্ছে এগারো তারিখ, এগারো জিলহিজ্জা। এগারো জিলহিজ্জার কাজ হচ্ছে যে গোটা দিন আপনি মিনাতে থাকেন, গোটা দিন আপনি মিনা থাকেন বা বাইরে থাকেন অসুবিধা নাই, যখন সূর্য ঢলে যাবে, দশ তারিখে যখন আপনি পাথর মেরেছেন তখন কখন ছিল, যখন সূর্য উঠেছিল, তখন থেকে নিয়ে সূর্য ঢলা পর্যন্ত ওই দিন প্রথম দিন দশম তারিখে চলবে। এগারো তারিখে সূর্য যখন ঢলে যাবে মধ্য আকাশ থেকে, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে পাথর মারতে হবে, এই সময় মারতে হবে। তাই এগারো তারিখে আপনার কাছে থাকবে একুশটি পাথর, তিন সাথে একুশ, একটু বেশি নিবেন সাথে। অতঃপর পাথর মারতে যখন আসবেন তখন প্রথমে আগে ছোট জামরাকে সাতটা মারলেন, মধ্যম জামরাকে সাতটা মারলেন, তারপরে বড় জামরাকে সাতটা মারলেন, এভাবে একুশটা পাথর মারা হয়ে গেল। এইটাই হচ্ছে আপনার এগারো তারিখের কাজ এবং বারো তারিখের কাজ। ফিরে আবার মিনায় চলে আসলেন, মক্কায় যদি যান রাতে লাজেম মিনায় চলে আসবেন, কারণ এই আইয়ামে তাশরিকের রাতগুলি মিনায় যাপন করা সুন্নাহ এবং ওয়াজিব,
অনেকে সুন্না বলেছেন যেটা সত্যিকারের মতই ভালো না, এটি ওয়াজিব। সেই কারণে সে ব্যক্তি রাতগুলি অবশ্যই মিনায় এসে যাপন করবে। মুজদালেফার রাতে যখন রাত যাপন হচ্ছে, যদি কারোর সাথে যদি অসুস্থ ব্যক্তি থাকে বা মহিলা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, ওরা কিন্তু পুরো রাতটা যাপন না করেই রাতের শেষ দিকে উঠে মিনায় পাথর মারতে চলে আসতে পারে। বুঝে আছে ভাই? এটা ওর জন্য যারা মুজদালেফায় কি করেছে, মুজদালেফায় যাদের সাথে অসুস্থ ব্যক্তি কিংবা মহিলা বা বাচ্চা কাচ্চা ছিল, ওদের জন্য এটা ছাড় যে ওরা গোটা রাত যাপন না করে শেষ রাতেই চলে আসতে পারে, এই মিনায় এসে পাথর মারতে পারে। আচ্ছা, তাহলে এগারো তারিখের কাজ হলো কি, সূর্য ঢলা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তিনটি জামরাকে পাথর মারা, ছোট, মধ্যম ও বড়। আবার ফিরে রাতে মিনায় থাকা। বারো তারিখে এই কাজেই করা। অতঃপর কোন ব্যক্তি যদি বারো তারিখে চলে আসতে চায় তাহলে ওর জন্য আসা জায়েজ, কিন্তু শর্ত হলো সূর্য ডুবার আগেই মিনা ছেড়ে দিতে হবে। বারো তারিখে যদি তার মিনাতে সূর্য অস্ত হয়ে যায় তাহলে তাকে অবশ্যই সেখানে থাকতে হবে। তেরো তারিখে পাথর মারার পর, দুপুরে সূর্য ঢোলার পর পাথর মারার পর এখন সে মক্কায় চলে আসবে। হজের এখন আর একটি কাজ বাকি আছে যেটাকে বলা হয় বিদায়ী তওয়াফ বা তওয়াফুল বিদায়। এখন যখনই আপনার আসার সময় হবে, অবশ্যই যারা এই দেশের মানুষ তারা ওই দিনই আসে সাধারণত, যদি বিদেশে যারা হজ করতে আসে তারা ওই দিন না, ওদের ফ্লাইট 10 দিন 20 দিন পরও হতে পারে, তাহলে এই তওয়াফটা আপনি যখন নিশ্চিন্ত হবেন যে আপনার গাড়ি ধরে নেন রাত 12টায় ছাড়বে কি সকালে ছাড়বে, তাহলে তার পূর্বে করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরু আহদিহিম, তার শেষ কাজটি যেন এই বাইতুল্লাহ তওয়াফ হয়। এই বাইতুল্লাহ তওয়াফ এটা সাপ্তাহ শুধু তওয়াফ হবে, সাই নাই এর সাথে শুধু তওয়াফ হবে, হওয়ার পর আপনি রওনা দিয়ে দিবেন নিজের নিজের স্থানে। যারা বিদেশ থেকে গেছেন তাদের যখন ফ্লাইট খবর দেওয়া হবে যে অমুক তারিখে আছে, তাহলে তারা ওই হিসাবে তার আগে এই বিদায় তওয়াফ করে নিবেন। যদি কোনো ব্যক্তি ওই তওয়াফে ইফাদা ও সাই করেনি, এই ১৩ তারিখে বাড়ি আসার সময় একসাথে সে করে নিতে পারে, ওই সময় তাকে একটা তওয়াফ করলেই দুইটি তওয়াফ ধরে নেওয়া হবে, মানে তার বিদায়ী তওয়াফটা এবং তওয়াফে ইফাদা একটাই হয়ে যাবে, করলেই হয়ে গেল। দুটি তওয়াফের নিয়তে একটাই তওয়াফ, অতঃপর সাই করবে, যদি তার উপর সাই থাকে তারপর সে পুনরায় বাড়ি ফেরত চলে আসবে। এটা হচ্ছে হজ ও উমরা করার নিয়ম। আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে অবশ্যই হজ পালন করার তৌফিক দান করেন, আমিন। আর যারা হজ পালন করার তৌফিক পাচ্ছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে কবুল করেন, আমিন। আর আপনারা যেন আমাদের জন্য দোয়া করেন, যারা এখানে উপস্থিত আছেন ও শুনছেন তারা সকলে যেন আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের হজ ও উমরাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته.